সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এই চ্যানেলে আমি তোমাদের সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের সবচেয়ে সহজ, সরল এবং মানসম্মত সমাধান দিয়ে থাকি। আজকেও তোমাদের জন্য রয়েছে তোমাদের ষষ্ঠ সপ্তাহের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান। প্রথমে প্রশ্নটি ভালোমতো দেখে নাও। হিসাব বিজ্ঞান মানুষের মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সম্পর্কে একটি প্রতিবেদন লিখো, অনূর্ধ্ব 250 শব্দ। অর্থাৎ 250 শব্দের মধ্যে প্রতিবেদন লিখতে হবে। কিছু শব্দ কম বা বেশি হলে কোনো সমস্যা নেই। এখানে কতগুলো সংকেত দেওয়া আছে, ক নম্বরে ভূমিকা, খ নম্বরে হিসাব বিজ্ঞানের ধারণা, গ নম্বরে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, ঘ নম্বরে হিসাব বিজ্ঞানের উৎপত্তি, ও নম্বরে সমাজ ও পরিবেশের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক, চ নম্বরে হিসাব বিজ্ঞান ও মূল্যবোধ, ছ নম্বরে হিসাব বিজ্ঞান ও জবাবদিহিতা, এবং বর্গীয় জ নম্বরে উপসংহার। এর মানে তোমাদের প্রতিবেদনে এই সংকেতগুলো থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী, অ্যাসাইনমেন্টে যেভাবে প্রশ্ন করা হয়েছে ঠিক সেভাবে প্রতিবেদনটি এখানে তৈরি করা হয়েছে, তোমরা এখান থেকে দেখে নাও। প্রথমে লিখবে প্রতিবেদন, এরপরে প্রতিবেদনের শিরোনাম দিবে, হিসাব বিজ্ঞান মানুষের মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক নম্বরে ভূমিকা, হিসাব বিজ্ঞান হলো অর্থনৈতিক প্রতিষ্ঠান, যেমন ব্যবসা বা সংঘবদ্ধ দলের আর্থিক ও অনার্থিক তথ্য পরিমাপন, প্রক্রিয়াজাতকরণ ও যোগাযোগের মাধ্যম। হিসাব বিজ্ঞান আর্থিক লেনদেনসমূহের সংরক্ষণ ও পর্যালোচনার মাধ্যমে এদের প্রভাব ও ফলাফল নির্ণয় করে বিভিন্ন পক্ষকে প্রতিবেদন আকারে অবহিত করে। খ নম্বরে হিসাব বিজ্ঞানের ধারণা, হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী, যেমন খরচ পরিশোধ, আয় আদায়, সম্পদ ক্রয় ও বিক্রয়, পণ্য ক্রয় ও বিক্রয়, দেনাদার হতে আদায় এবং পাওনাদারকে পরিশোধ ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলীর ফলাফল জানা যায়, তাই হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। গ নম্বরে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, লেনদেনসমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ, আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা, প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয়, ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন, ব্যবসায় প্রতিষ্ঠানে প্রতারণা ও জালিয়াতি রোধ, সরকারের কর, শুল্ক ইত্যাদি সংক্রান্ত কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনে সহায়ক ভূমিকা পালন। ঘ নম্বরে হিসাব বিজ্ঞানের উৎপত্তি, সভ্যতার সূচনা হতেই মানুষ হিসাব করতে শিখেছিল। গুরুত্বপূর্ণ ঘটনা বা হিসাব গাছের গায়ে, গুহায় বা পাথরে চিহ্ন দিয়ে রাখত, ঘরে দাগ কেটে কিংবা দড়িতে গিট দিয়ে হিসাব রাখত। সমাজ ও সভ্যতার বিস্তার লাভ করার সাথে সাথে বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্যের অগ্রগতি হয় এবং এর ফলে হিসাব বিজ্ঞানেরও উন্নতি হয়। ও নম্বরে সমাজ ও পরিবেশের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক, হিসাব বিজ্ঞান মুনাফা নির্ণয়ের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজ এবং পরিবেশের উন্নতির লক্ষ্যে কাজ করে। যেমন জলবায়ু দূষণ রোধে যে পরিমাণ আর্থিক লেনদেন হয় তার সঠিক হিসাব করা হয় হিসাব বিজ্ঞানের মাধ্যমে। এছাড়া দূষণ রোধে কে কতটুকু অবদান রাখে সে সম্পর্কে সজাগ থাকে। শিল্প কারখানার দ্বারা পরিবেশ দূষণ প্রতিরোধে যে অর্থ খরচ করতে হয় তার হিসাব করতে হয়। পণ্য তৈরিতে স্বাস্থ্যসম্মত কাঁচামাল ব্যবহারের হিসাব, কম বিদ্যুৎ খরচ করা, আবর্জনা সঠিক স্থানে ফেলা ইত্যাদি সংক্রান্ত সকল হিসাব রাখা। কোনো প্রতিষ্ঠান দ্বারা গরিব ও মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান ইত্যাদির খরচের হিসাব রাখা। চ নম্বরে হিসাব বিজ্ঞান ও মূল্যবোধ, মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞান যথেষ্ট সহায়তা করে। যেমন সতত দায়িত্ববোধের বিকাশ ঘটায়, অর্থাৎ জালিয়াতি কিংবা দুর্নীতি ইত্যাদি নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। ঋণ গ্রহীতাকে ঋণ পরিশোধে উদ্বুদ্ধ করে, তাদের মূল্যবোধ জাগ্রত করে, আয়ের সাথে সঙ্গতি রেখে ব্যয় করার মানসিকতা তৈরি করে এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে। ভ্যাট, আয়কর ইত্যাদি সম্পর্কে সচেতনতা তৈরি করে এবং দেশের উন্নয়নে জনগণকে জাগ্রত করে, ফলে রাষ্ট্রের প্রতি সকলের দায়িত্ববোধ বাড়ে। ছ নম্বরে হিসাব বিজ্ঞান ও জবাবদিহিতা, জবাবদিহিতা কার্যক্রমকে গতিশীল রাখার ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের ভূমিকা রয়েছে। যেমন সঠিক ব্যক্তিকে সঠিক দায়িত্ব প্রদান ও অর্পিত দায়িত্বের ফলাফল সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশ্নের জবাব প্রদানে হিসাব বিজ্ঞান পরোক্ষভাবে সহায়তা করে। কোনো প্রতিষ্ঠানের হিসাব রক্ষণে নিয়োজিত ব্যক্তিরা প্রতিষ্ঠানের সঠিক হিসাব, অর্থাৎ অর্জিত মুনাফা ও প্রাক্কলিত মুনাফার সঙ্গতি রক্ষা হয়েছে কিনা তা নিশ্চিত করে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যথাযথ হিসাব সংরক্ষণ হয়েছে কিনা তার জন্য রাষ্ট্রের কাছে জবাবদিহিতা নিশ্চিত করে। এবং সবশেষে বর্গীয় জ নম্বরে উপসংহার, আধুনিক অর্থনীতি, সমাজ কিংবা রাষ্ট্র ব্যবস্থা হিসাব বিজ্ঞানের সাহায্য ছাড়া এক মুহূর্ত চলতে পারবে না, তাই জীবনের প্রতি ক্ষেত্রে হিসাব বিজ্ঞান আমাদের উপর প্রভাব বিস্তার করে রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের আজকের ষষ্ঠ সপ্তাহের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান। যদি অ্যাসাইনমেন্টটি ভালো লাগে এবং এমনই সহজ, সরল এবং মানসম্মত অ্যাসাইনমেন্ট পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।